অবশেষত বিয়াখন হল। বিতর্কর মাজতে নিজকে বিয়া পাতিলে ক্ষমা বিন্দুয়ে। নির্ধারিত দিনের দুদিন পূর্বেই বিয়াত বহিল যুবতীগী। 11 জুনত নিজের সঙ্গে বিয়াত বহার কথা আছিল গুজরাটের ক্ষমা বিন্দুর। পিছে নির্ধারিত দিনতকৈ দুদিন পূর্বে অর্থাৎ আজিয়ে বিবাহ সম্পন্ন করিলে ক্ষমাই। দেশের এই সময়ের আটাইতকৈ চর্চিত বিয়াখন অবশেষত সম্পন্ন হল। হালদি মেহেন্দি সঙ্গীতের পর হোমর জুই সাক্ষী করে বিয়া হওয়ালেক সকলো নিয়ম রীতিমতে করা হল। বিতর্কর মাজতে নিজের শিরত নিজেই সিঁদুর পিন্ধালে ক্ষমা বিন্দুয়ে। বিয়ার ফটো ভিডিও ইতিমধ্যেই এড়ি দিয়া হয়েছে সোশ্যাল মিডিয়াত। নিজের বিয়া নিজের সৈতে নিজেই নাচিছে গীত গাইছে। শিরত সিঁদুর লৈ নিজের মাজতে বিলীন হয়েছে ক্ষমা। এই ব্যতিক্রমী বিবাহখনের চর্চা দেশের চুকে কোণে হয়েছে, কারণ ভারতত এনে ঘটনা পূর্বে হওয়া নাছিল। সোলোগামীর ধারণা দেশবাসীক চিনাকি করাই দিলে ক্ষমা বিন্দুয়ে। সম্পর্কর উত্তর আধুনিক ধারার প্রথম নিদর্শন ক্ষমার বিয়া। বহুতেই কৈছে এয়া অর্থহীন। বহুতর মতে নিজক প্রাধান্য দি ভালেই করেছে যুবতীগীয়। ক্ষমার মতে তথাকথিত বিবাহর ধারণাক প্রত্যাহ্বান জানাবলৈকে তেওঁ এনে করেছে। সঁচা প্রেম বিচারি ভাগরি পড়া সকলের বাবে উদাহরণ দাঙি ধরার মন আছিল ক্ষমার। নিজে গ্রহণ করা এই প্রত্যাহ্বান সম্পূর্ণ করে এতিয়া সুখী যুবতীগী। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম ইট।